আজকে সকালে ঘুম থেকে উঠেই মহা আনন্দ নিয়ে চলে যাচ্ছে বাবার বাড়িতে। আর বাবার বাড়িতে হচ্ছে আজকে ইফতারের দাওয়াত আছে। তো আজকে ইফতারে বাবার বাড়িতে কী কী আইটেম দিয়ে ইফতার করলাম সেগুলো কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আপনারা আমার পুরোটা ভিডিও জুড়েই থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকে আপনাদের মাঝে শেয়ার করব আট রোজার ইফতার আয়োজন। আট রোজার দিন আমি হচ্ছে আমার বাবার বাড়ি গিয়েছিলাম। তো সেখানে হচ্ছে আমার আর অন্যান্য যে ভাই বোন ছিল সবাই একসাথে মিলে আজকে বাবার বাড়িতে ইফতার করব। তাছাড়া বাবার বাড়িতে যেয়ে কিন্তু আর অন্য কোনো কিছুই আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। একেবারে ইফতারের আগ মুহূর্তে যে ফল টল কাটা হয় সেখান থেকেই আমি ভিডিওটা স্টার্ট করেছি। তো এখানে হচ্ছে আমার মেজো বোন সব ধরনের ফল কেটে নিচ্ছে, আর পাশে হচ্ছে আমার ভাবিও অন্যান্য যে আরও ফল টল আছে সেগুলো কেটে নিচ্ছে। আর এইদিকে এই তো জুস বানানোর দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদের ভাইয়াকে। আপনাদের ভাইয়া অনেক ভালো জুস তৈরি করতে পারে। তো আপনাদের ভাইয়া তরমুজের জুস তৈরি করেছে, সেই সাথে লাচ্ছি বানিয়েছে। আর এই দিকে সমস্ত ফল টল কিন্তু কাটা শেষ, আর আমি হচ্ছে প্লেটগুলো একটু গুছিয়ে নিচ্ছি। যেহেতু আজকে অনেক মানুষ একসাথে ইফতার করব, এর জন্য এক একজন কিন্তু এক এক কাজ করে নিয়েছি। এর জন্য আপনাদের মাঝে আর ভিডিও শ্যুট করতে পারিনি, খুবই ব্যস্ততার মধ্যে কিন্তু কেটেছে। আমি হচ্ছে হালিম রান্না করে নিয়েছিলাম, আর সেই সাথে হচ্ছে মানে এক একজন এক এক দায়িত্ব পালন করেছে। যাই হোক, তাছাড়া আজকে আমরা সব ভাই বোন একসাথে হয়েছি, আর একসাথে কিন্তু আমরা এক রাত থেকেছিলাম, আর অনেক বেশি মজা হয়েছিল। তো সেগুলো আর আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। আসলে ভাই বোন একসাথে হলে তখন কিন্তু আর ক্যামেরাটা ওপেন করার মতো কোনো আগ্রহ থাকে না, যেহেতু অনেক দিন পর দেখা হয়। তো এর জন্য হচ্ছে খুব আনন্দের মধ্যেই কেটে যায়, কথা বলতে বলতে কিন্তু সময়গুলো কেটে যায়। যাই হোক, এদিকে এই তো প্লেটগুলো কিন্তু সব গুছিয়ে নেওয়ার পর আমি আপনাদের মাঝে একটু শেয়ার করে দিচ্ছি এখানে কি কি আইটেম ছিল। সাথে কিন্তু ডিম চপ ছিল, ডিম চপটা হচ্ছে খেতে বেশ ভালো লাগছিল, আর ডিম চপটা হচ্ছে আমার বড় অপু বানিয়েছিল। এদিকে এই যে প্লেট ভর্তি শশা কেটে নিয়েছে, পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু কেটে নিয়েছে, মানে একেবারে ইফতার আগে সব জিনিসপত্র রেডি করে রেখেছিলাম। যাই হোক, খুব আনন্দ সহকারে আমরা ইফতারটা করে নিয়েছিলাম, আর ওখানে রাতটা থেকেছিলাম। এটা হচ্ছে পরের দিন সকালবেলার ফুটেজ। এখন বাজে হচ্ছে দুপুর ১২টার মতো, আমরা বাসায় চলে আসছি পরের দিন। আর আমি হচ্ছে আট রোজায় আমার বাবার বাড়িতে ইফতার করেছি, আর এখন যে ফুটেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নয় রোজার দিন। তো নয় রোজার দিন হচ্ছে আমি আমার শ্বশুর বাড়িতে ইফতার করব, ওখানে ইফতারের আয়োজন করা হয়েছে। তাই সকাল সকাল আমি নয় রোজার দিন বাসায় চলে আসছি, আর যে জিনিসপত্রগুলো নিয়ে আসছিলাম মানে যে খাবারগুলো নিয়ে আসছিলাম এগুলো হচ্ছে এখন ফ্রিজে সংরক্ষণ করে রেখে গোসল করে নামাজ পড়ে শ্বশুর বাড়িতে চলে যাব। আর এখন এই তো এডিটিং করে এখন কিন্তু ভয়েসটা দিচ্ছিলাম, নয় রোজার দিনই ভয়েস দিয়ে আপলোড দিয়ে আমি কিন্তু শ্বশুর বাড়িতে চলে যাব আজকে ইফতার করার জন্য। আর ওখানে হচ্ছে আমি এক রাত থাকবো, তারপরের দিন আবার চলে আসব। তাছাড়া আজকে ভিডিও কিন্তু আপলোড দিতাম না, তারপর আবার কেন যেন মনে হলো যে আপলোড দিয়ে যাই, শ্বশুর বাড়িতে গেলে ওখানে তো আবার ভিডিও শ্যুট করতে পারবো না, তো আবার কিন্তু আমি ভিডিও আপলোডও দিতে পারবো না। তাই ভাবলাম বাবার বাড়িতে যতটুকু ভিডিও শ্যুট করেছি আপনাদের মাঝে শেয়ার করে যাই। যাই হোক, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ সবাইকে।